एक्सक्लूसिव आज सारा दिन। टाइटल स्पॉन्सर्ड बाई आबुरून एक्सक्लूसिव पावर्ड बाई डॉक्टर प्लस को स्पॉन्सर्ड बाई कैलकाटा टैंक। ফিরে আসলাম লাস্ট ফ্রেজ, আজ সারাদিন আলোচনা করব আপনাদের সঙ্গে। তবে অবশ্যই আলোচনার অংশ আমরা অনেকটাই শেষ করে এনেছি, আপনাদের ফোন নিচ্ছিলাম বিভিন্ন মানুষের কাছ থেকে বিভিন্ন বিষয়ে। আজকে কোনো স্পেসিফিক জায়গা নয়, কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় সাহায্য আমরা পাচ্ছি রাজ্য, যদিও বা হয়তো আগামী দিনে বলা হবে যে সেটা পর্যাপ্ত নয়, তবুও অনেকটা। মানে দেখুন, আজকে সেন্ট্রালকে সমস্ত স্টেটকে নিয়ে ভাবতে হবে, সেখানে 923 কোটি টাকা আপাতত পাওয়া গেছে, আরও কিছু ফান্ড আগামী দিনে আসতে পারে, আসবে এটা ধারণা করা হচ্ছে, এবং সেটা র্যান্ডম প্রসিজিয়ারের মধ্যে দিয়েই যাবে। তবে আমরা আজকে অনুষ্ঠান করেছি একটাই কারণে, একটাই জিনিস আপনাদেরকে বলতে চেয়েছি, বলার চেষ্টা করেছি, এবং এই কারণটাই আমাদের মূল উদ্দেশ্য আজকের প্রোগ্রামের। সেটা হচ্ছে যে ত্রাণ যেন সঠিকভাবে সঠিক জায়গায় পৌঁছায় তার ব্যবস্থা করা, ত্রাণ যাতে সঠিকভাবে সঠিক মানুষের কাছে পৌঁছয় তার ব্যবস্থা করা। কে আছেন ফোনে? ওমর খান। কে বলছেন? ওমর খান। ওমর খান। ওমর খান, বলুন। হ্যাঁ বলুন। আপনি যে কথাটা বললেন স্যার, আমি খুবই খুশি স্যার। হ্যাঁ, যে কিছু আপনি যে কথাটা বললেন স্যার, আমি খুবই খুশি হতে স্যার। কোনটায়? যে কিছু মধ্যবিত্ত ব্যক্তি আছে, যে আগে অনেক কিছু ছিল এখন নাই, তারা হয়তো চাইতেও পারবে না, লাইনে গিয়ে লাগতেও পারবে না, তো তাদের জন্য একটু নজর রাখা খুব উচিত। ঠিক ঠিক ঠিক। এই এই জিনিসটা স্যার আপনি একটু প্রতিদিনই টিভিতে কনসে আছে বলিয়েন স্যার। হ্যাঁ, যদি কোনো নেতাদের খেলে যায়। ঠিক এটাই স্যার। ঠিক ঠিক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনারা থাকবেন, আমরা অবশ্যই আপনাদের সবাইকে এটা দায়িত্ব দেব। আমাদের যারা কলার তারা আমাদের পাওয়ার, তারা আমাদের স্ট্রেংথ, এবং আপনারা আমাদের লিঙ্ক আপ। আমাদের পক্ষে এখানে বসে যতটা না সম্ভব, আপনারা প্রত্যেকে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে আছেন, তাদের অবজার্ভিং পাওয়ার অনেক বেশি, তাদের পর্যবেক্ষণ অনেক বেশি। আপনারা দেখুন আপনার এলাকায় সঠিকভাবে ত্রাণ পৌঁছচ্ছে কি না, সঠিকভাবে ত্রাণ গরিব মানুষের কাছে যাচ্ছে কি না, তাদের খাওয়া হচ্ছে কি না। এমন কোনো বৃদ্ধ বৃদ্ধা রয়েছেন যারা হয়তো বেরোতে পাচ্ছেন না, তার পুরনো সামাজিক কৌলিন্য থেকে তিনি মানুষকে বলতে পাচ্ছেন না যে ভাই আমার পয়সার নেই, খাওয়া নেই। সেই সমস্ত পরিবার বা মানুষদের পাশে দাঁড়ান, এটাই তো আমাদের বলার, আর তো কিছু আজকে বলার নেই। আর যেটা বারবার করে সরকার বলছেন, দুই সরকারই, যে মানুষকে অভুক্ত রাখা যাবে না, কারণ তারা জানেন যে ঘটনাটা কতটা সিরিয়াস। কলকারখানা বন্ধ, দোকানপাট বন্ধ, যারা রুজি রোজগার করতেন তাদের সমস্ত রোজগারের উপায় বন্ধ, নো স্কোপ এট অল। ইভেন আমি আজকে দেখছিলাম যে অনেকে তরকারির ব্যবসা করছে, তরকারির ব্যবসা করছে, সবজির কাঁচা ব্যবসা। যদিও কালকে পরিবার সূত্রে আমি একজনের কাছ থেকে জানতে পেরেছি আমার পরিবারের, যে সবজির ব্যবসা করলে কেমন হয়। তো ব্যাপার হচ্ছে যে যদি সমস্ত রাস্তা সব জায়গা থেকে বন্ধ হয়ে যায়, তা আমার মনে হয় মানুষ মানুষের পাশে এভাবেই দাঁড়াবে, এছাড়া আর কোনো উপায় নেই। তো তাই এবার দেখতে হবে যে কিভাবে মানুষকে বাঁচানো যায়। দেখুন, একটা সময় ছিল বা একটা সময় আমরা দেখতাম, এর দামি গাড়ি, এর দামি জুতো, এর দামি জামা, এর দামি বাড়ি, এইভাবে মানুষের মধ্যে ক্যাটাগরিক্যালি মানুষের জায়গা নির্বাচিত হতো। আজকে এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে, না আছে কোনো প্রেক্ষাগৃহ খোলা, না আছে কোনো শপিং মল খোলা, না আছে কোনো নামি দামি বা সাধারণ রেস্টুরেন্ট খোলা, আর না আছে কোনো চায়ের দোকান খোলা, যে চায়ের দোকান 100 টাকা চায়ের কাপ নেয়, মানে নর্মালি। তো কাজেই সেই ব্যাপারগুলো নেই বলে আজকে মানুষের বিলাস ব্যসনে খরচ কম। আজকে দেখবেন মানি ব্যাগে 500 টাকা থাকলেও থাকছে, জিনিসগুলো ট্যালি করুন। আজকে দেখবেন যে 500 টাকা মানি ব্যাগে থাকলেও থাকছে 2-3 দিন। আপনাকে কেন খরচা করতে হচ্ছে? চাল ডাল,
আটা ময়দা মুদি এই সমস্ত, এছাড়া খরচা কিন্তু কমে গেছে মানুষের অনেক, ইকোনমি হ্যামার হচ্ছে ডেফিনেটলি, বাট আজকাল মানিব্যাগে পয়সা থাকছে। হয়তোবা করোনার প্রচুর খারাপ দিকের মধ্যে মানুষকে করোনা আরেকটা শিক্ষা দিয়ে যাচ্ছে যে আপনি আপনার খরচার ক্ষেত্রে আরও সংযমী হন, ডোন্ট ওয়েস্ট ইয়োর মানি, ডোন্ট ওয়েস্ট ইয়োর ক্যাপিটাল, আপনি আপনার মানি ক্যাপিটাল নষ্ট করবেন না, এটা শিক্ষা দিচ্ছে। হয়তোবা তো অনেকে অনেক রকম আলোচনা করবে, একটা অ্যাস্ট্রোলজিক্যালি আলোচনা হয়, এর একটা স্পিরিচুয়াল অ্যানালাইসিস আছে, সমাজের একটা সামাজিক দিক থেকে এর আলোচনা আছে, অর্থনীতির দিক থেকে আলোচনা আছে, সব দিকেই তো আলোচনা আসবে পরপর পরপর পরপর, এখন তো আমাদের এই নিয়েই কথা বলতে হবে। কিন্তু মানুষকে কোথাও না কোথাও শিক্ষা দিয়ে দিল যে তোমার বেসিক নিডস, একটা মিনিট আই ফোন নিচ্ছে যিনি আছেন, এটাও তো শিক্ষা দিল যে ভাই তুমি হাজার হাজার কোটি টাকা ভোট প্রচারে খরচা করো না, ফালতু ফালতু বড় বড় ব্যানার পোস্টার হোর্ডিং জানিয়ে মানুষকে বলো না যে দাও ভোট দাও ভোট দাও 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 দাও, এরকম বলো না, তুমি কাজ করো। আজকে তুমি ভোট না চেয়ে মানুষের জন্য হসপিটাল করো, আজকে তুমি ভোট না চেয়ে মানুষের জন্য স্বাস্থ্য পরিষেবা করো, আজকে তুমি ভোট না চেয়ে মানুষের জন্য মেডিকেল ইকুইপমেন্টস বানাও, আজকে তুমি ভোট না চেয়ে যারা গবেষণা করছে চিকিৎসা বিজ্ঞানে তাদেরকে অর্থ দাও, আজকে যারা রিস্কি টাইমে কাজ করছে তাদেরকে তুমি আরও বেশি ক্যাপিটালি হেলদি করো। বিপদের সময় মানুষ চেনা যায়, আর মানুষও বিপদের সময় অন্যকে চেনে। দিস ইজ দ্য প্রপার টাইম টু নো ইচ এন আদার, একে অন্যকে চেনার সবথেকে উপযুক্ত সময়। আপনি চিনুন যে কে আপনার পাশে আছে আর কে আপনার পাশে নেই, কে আপনার সাথে আছে কে সঙ্গে নেই, কে মুখেন ও বাগ্যম্বর, মুখে তার বিরাট বিরাট বলি কিন্তু কাজের বেলায় নেই, আপনি চিনুন। আর হাজার হাজার কোটি টাকা ভোট প্রচার না করে আজকে হসপিটাল করলে, মেডিসিনের আরও বেশি ডেভেলপ করলে সেটা কী হতো এবার মানুষ জানেন, মানুষ বোঝেন। কে আছেন ফোনে? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার, আমি ডানকুনি থেকে শেখ আসগর আলী বলছি। কে বলছেন? শেখ আসগর আলী। শেখ আসগর আলী, বলুন আসগর সাহেব, স্বাগত। আচ্ছা নমস্কার। নমস্কার, বলেছেন এরপরে আর আমাদের কি বলার থাকতে পারে, তবে আমি কয়েকটা ঘটনা আপনাকে সংখ্যা হিসাবে বলছি। যেমন আমাদের এই মানে করোনা ভাইরাস নিয়ে রাহুল গান্ধী বলে প্রথম 12 তারিখে একটা টুইট করেছে, ঠিক ঠিক ঠিক, তারপরে হচ্ছে 13 তারিখে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হেলথ ডিপার্টমেন্ট থেকে সেই টুইট থেকে কোন রকম পাত্তা দেয়নি। 13 তারিখে নিজামুদ্দিনের সময়টা হয়, 15 তারিখে সেটা শেষ হয়েছে। এবং আপনাকে আরো আর একটা কথা আমি মাঝখানে কথার মাঝখানে মাঝখানে কথা মনে পড়ে না বললে ভুলে যাব, কেন্দ্রীয় সরকার 13 তারিখে চিঠি লিখে রাজ্য সরকারকেও জানায় যে এটা এপিডেমিক নয়। 13 তারিখ, 13th of March, 13th of March কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য দপ্তর থেকে চিঠি লিখে রাজ্য সরকারকেও জানানো হয় যে কোভিড-19 যে করোনা ভাইরাসের যে আক্রান্ত হচ্ছে সেটা কিন্তু এপিডেমিক নয়, যেখানে মানে ভারতবর্ষের ক্ষেত্রে এপিডেমিক নয় আর কি, প্লিজ ডোন্ট টেক ইট আদারওয়াইজ, যেটা বিশ্বে অলরেডি হু ঘোষণা করে দিয়েছে দিস ইজ এপিডেমিক। এরপরে 15 তারিখে, হ্যাঁ 15 তারিখে যখন আমাদের নিজামুদ্দিনের শেষ হয়ে গেল, হ্যালো, হ্যাঁ বলুন বলুন, 15 তারিখে যখন নিজামুদ্দিনের শেষ হয়ে গেল, 16 তারিখে হিন্দু মহাসভার একটা বই গোমূত্র জানি আমি একটু আগে বলেছি, আপনি শুনেছেন, আজকের কাউকে আমরা আলাদা করে হার্ট করতে চাই না, অবশ্যই একটা অনুষ্ঠান ছিল, আপনি ঠিক বলেছেন, আবার কিছু কিছু জায়গায় অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের তাদেরও টপ গ্যাদারিং ছিল, তাদেরও টপ গ্যাদারিং ছিল, এটাও জানি, তথ্য আছে, তো কাজেই কারুর একার দোষ নয়, সবার দোষ, তবে আপনি মাথায় রাখবেন যে কারুর দোষী ফেলে দেওয়ার মতো নয় আর কারুরটা মাথায় তুলে নেওয়ার মতো নয়, কারণ আপনি যেখানেই ফল্ট করুন তাতে আপনার সোসাইটি হ্যাম্পার্ড হবে, আপনার সোসাইটি ক্ষতিগ্রস্ত হবে, রোগ যদি সংক্রমিত হয় তাহলে আপনাকে কেউ ছেড়ে কথা বলবে না, সবাই জানবে যে তার এই ঘটনা তার কেয়ারলেসনেসের জন্য হয়েছে, তাকে তার উত্তর দিতে হবে, জবাবদিহি করতে হবে, তো কাজে যেই করুক
আজকে কোন মহাসভা করলো বা কোন নিজামুদ্দিন থেকে হলো বা কোনো মন্দির থেকে ছড়ালো বা মসজিদ থেকে ছড়ালো সেটা কথা নয়, কিন্তু গ্যাদারিং করা চলবে না, এ হচ্ছে কথা। আজকে তো সবাই বেলুড় মঠকে এই ক্ষেত্রে আমি অ্যাপ্রিসিয়েট করি, অনেক আগে, আমার ঠিক এক্স্যাক্টলি ডেটটা মনে নেই, কিন্তু বেলুড় মঠ অনেক আগে গ্যাদারিং বন্ধ করে দিয়েছিলেন। বেলুড় মঠের যারা যে ডিসিশন নিয়েছিলেন যে বেলুড় মঠে অনেক দিন আগে থেকেই ভক্তের সমাগম, ভক্তের সমাবেশ তারা বন্ধ করেছিলেন, অ্যান্ড ইট এবং এই ডিসিশন 22nd March আগেই নেওয়া হয়েছিল, যেদিন জনতা কারফিউ হয়েছিল। এটা ছিল সব থেকে বড় ডিসিশন জনতা কারফিউয়ের। তারপরে আপনারা জানেন 23 তারিখ রাত্রেবেলায় প্রধানমন্ত্রী এসে 24 তারিখ থেকে টোটাল লকডাউন এ দেশ গেছে। তার আগে অনেকেই ক্যাজুয়াল অ্যাপ্রোচ করেছেন, আজকে কাউকে বিশেষ করে দোষ দিয়ে লাভ নেই, দোষী হলে প্রত্যেকে দোষী। আর আজকে আমাদের পাড়ায় সমাবেশ হবে, অনুষ্ঠান হবে, সবাই করবে। তবে হ্যাঁ, একটা জিনিস দোষী দোষের, যেটা হচ্ছে আজকে যারা চিকিৎসকদেরকে থুতু দিচ্ছেন, কিছু কিছু সূত্র মারফত খবর, অসমর্থিত সূত্র যদিও বা, কেউ কেউ চিকিৎসকদের সামনে অভদ্র অশ্লীল নোংরা আচরণ করছেন, কেউ কেউ চিকিৎসকদেরকে মারছেন, তাড়াচ্ছেন, এলাকায় ঢুকলে পেটাচ্ছেন, ভয় দেখাচ্ছেন, ইট ছুটছেন, পাটকেল ছুটছেন, এদেরকে আমার মনে হয় যে ইমিডিয়েট অ্যারেস্ট করে নেওয়া উচিত, অ্যারেস্টই করা উচিত। কারণ যেরকমভাবে জনমানুষের মধ্যে যদি বন্য পশু ঢুকে যায় তাকে চিড়িয়াখানায় দেওয়া উচিত, আমারও মনে হয় যে যারা এখন চিকিৎসকদেরকে মারছেন, ধরছেন বা এই জাতীয় নিউসেন্সগুলো করে বেড়াচ্ছেন, তাদের জন্য স্পেসিফিক আলাদা করে চিড়িয়াখানা তৈরি করে সেখানে রাখা উচিত। মানুষ গিয়ে দেখবে যারা সভ্য সমাজের অসভ্য প্রাণী। আজকে আর হাতে সময় নেই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেশ নয়, আপনাকে আজকে থেকে ভাবতে হবে দশ আপনার, শুধু একা নয়, সবার কথা ভাবুন, তাহলেই আপনি লকডাউনকে সফল করতে পারবেন। শুভরাত্রি, নমস্কার।